আজ 29শে জানুয়ারি শনিবার 2005 সালে আমি ভক্তদের সামনে সামান্য কিছু বৈঠকি কথা বলছি। এটা সবার জন্য বলছি না, যারা আমার মুরিদ এবং ভক্ত তাদের কাছেই সামান্য কিছু মনের কথা বলতে যাচ্ছি। শর্মা দর্দি আজব শিকস্তা কর দি ই মা বাফেদায় চশমে মস্তে কর দি উম্র কে বায়াত আহাদিস গুজস্তে রফতিও নিসারে বুত পরস্তে কর দি চশমে মস্তে আজবে জুলফ দরজে আজবে মায় পরস্তি আজবে ফিতনা তরজে আজবে বাহারে কতলম চুকসাদ তেগ নহম সর্বায় সুজুদ উবনা জে আজবে মন বনায়া জে আজবে ওয়াক্ত বিসমিল সুদানম চশমে বারুইশ বাশস্ত মেহরবানম আজবে বন্দন ভাসে আজবে তাকে আব রুয়ে তো সজদায় সরমি বা সুজুদ চশমে বদ্দুর কি হস্তম বনি সামি আজবে হমদ দিল বলবে তু জুলফ বা পায়াম দার গুফতে গুয়ে আজবে কামাতে নাজে আজবে ইলতিজা কুন বদার হজরত খাসা হরদম কার সাজে আজবে বন্দন বজে আজবে গুল আজব হুসন জমাল খাত খাল গেসু সর কদ্দে আজবে কামাতে নাজে আজবে। হজরত আমির খসরুর এই পারসি ভাষায় পীর পূজার কালামটি অপূর্ব এবং বিস্ময়কর। হযরত আমির খসরু বলেছেন, পীর পরস্তি হক পরস্তি, পীর পূজাই আল্লাহর পূজা। যদিও ওহাবিরা এটার ঘোর বিরুদ্ধ, তাই ওহাবিরা উল্টো বলে যে পীর পূজা ইসলামেতে নাই। তার মানে ওহাবিরা ইসলাম বুঝেই নাই, যদি বুঝত তাহলে এত বড় উচ্চাঙ্গের কথাটি তারা এটাকে অবহেলা করতে পারত না। এটা গবেষণার দৃষ্টিভঙ্গি, গবেষণার পর গবেষণা, রিসার্চের পর রিসার্চ করার পরে বিজ্ঞানীরা যেমন একটা চরম বিস্ময়কর সিদ্ধান্তে উপনীত হয়, হযরত আমির খসরু সেই রকম গবেষণার পর গবেষণা করে সর্বশেষে বুঝতে পারলেন যে মানুষ ছাড়া আল্লাহ নাই, মানুষ ছাড়া শয়তানও নাই। তাই হযরত আমির খসরুর কালামটি পড়ার পর আমার সামান্য বক্তব্য আমি বলে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে বলছি না, বিচিত্র এই মানব সমাজের বুকে কিছু কিছু লোক আছে যারা নাস্তিক তথা আল্লাহকেই মানে না, আবার কিছু কিছু লোক আছে যারা আধ্যাত্মবাদকেই অস্বীকার করে এবং অনুষ্ঠানগুলোকেই ধর্মের মূল মন্ত্র মনে করে। কিছু কিছু লোক আছে যারা আরো জালি মাতুব্বুরের মতো বলে বেড়ায় ধর্মে নাকি প্রেম করা হারাম, কিন্তু চারটি মেয়েকে একসঙ্গে হাঙ্গা করা হালাল, হাঙ্গামানি বিয়ে। কিছু কিছু লোক আছে যারা ইতিহাস রাজনীতি বিজ্ঞান ও দর্শনকেই সবকিছু মনে করেন। কিছু কিছু লোক আছে যারা শক্তিকেই
সবকিছুর উৎস বা মূল মনে করে। যারা ধর্মের বিভিন্ন ফেরকায় বিশ্বাসী বিভিন্ন ব্যাখ্যারই কারণে, যারা হিন্দু ধর্মের সাধক ব্রহ্মচারী এবং কঠোর নিরামিষভোজী এবং জীবনটাকে সাধনায় উৎসর্গ করে দিয়েছেন, অথচ রহস্য লোকের কিছুই জানতে বুঝতে পারলেন না, যারা কৃষ্ণ ভাবনায় মৃত হয়ে থাকার সাধনায় ইস্কন নামক সংঘ তৈরি করে দুনিয়া জোড়া প্রচার ও আশ্রম তৈরি করে চলছেন, কিন্তু ইহকালে রহস্য লোকের কিছু দেখার বুঝার এবং জানার একটি কথাও পেলেন না। যারা খ্রিস্টান ধর্মযাজকদের নাটকীয় ভঙ্গিতে কথার উচ্চাঙ্গ ভাষার শৈলীতে ভাষণ দিয়ে চমক দেখাচ্ছেন, অথচ মরার আগে কাঁচকলাটি পাবেন এবং খ্রিস্টান বানাবার মানবতা নামক মেশিন বানিয়ে চলছেন, এবং পৃথিবীর যে কোনো ধর্মবিশ্বাসী অথবা অবিশ্বাসী অথবা বিজ্ঞানী অথবা যুক্তিবাদী তাদেরকে আমি আকুল আবেদন জানাই, আপনারা আসুন এবং সুফিবাদের দেওয়া সহজ পদ্ধতিতে মাত্র 120 দিন ধ্যান সাধনা করে যান। আশা করি অবশ্যই রহস্য লোকের কিছু না কিছু নিদর্শন দেখতে পাবেন। অবশ্য শব্দটি এজন্য ব্যবহার করলাম যে ব্যর্থ হবার প্রশ্নই উঠে না, কারণ প্রথমেই বলে রাখি যদি আপনার ভাগ্যে না পাবার কথাটি লেখা থাকে তো পাছায় লাথি মেরে আপনাকে উঠিয়ে দেওয়া হবেই। সুফিবাদের দেওয়া এই ধ্যান সাধনাটি অনেকটা চুক্তিভিত্তিক, অথচ কোনো চুক্তি নাই। সুফিবাদের দেওয়া এই ধ্যান সাধনাটি অনেকটা চ্যালেঞ্জ ছুড়ে মারার মতো, অথচ কোনো চ্যালেঞ্জ নাই। এই ধ্যান সাধনায় যদি দুনিয়ার ধন সম্পদ পাবার আশা নিয়ে আসেন তো অনুরোধ রইল ভুলেও আসবেন না, কারণ আপনার যদি দুটো বাড়ি থাকে তা হারাবার সম্ভাবনা থাকতে পারে, কারণ এই ধ্যান সাধনা শক্তির পূজারকের জন্য হারাম। বরং যারা প্রেমের পূজা করেন এবং যারা স্বেচ্ছায় কিছু হারাতে চায় এটা তাদের জন্য। ধ্যান সাধনাটির কিছু কিছু অংশ গোপন বলে বইতে লিখে দেই নাই। 3 নম্বর ছাগলের বাচ্চার মতো দুধ না পেয়ে পীরের বাড়িতে গিয়ে লাফালাফি করে চলছেন, আমার পীর হিয়া হুয়া বলছেন, অথচ নিজে কিছুই বুঝলেন না জানলেন না এবং দেখলেন না, কেবল এক বস্তা কথা শিখে মানুষের মুখ বন্ধ করে দেবার কলা কৌশল শিখলেন। তাদেরকেও দাওয়াত দিলাম আসুন চুপ করে ভক্ত হয়ে ধ্যান সাধনাটি করে দেখুন, কিছু পাবার জন্য তো মুরিদ হয়েছিলেন, কিন্তু যদি কিছু নাই পেয়ে থাকেন তাহলে তো আসুন, অনুরোধ করছি আসুন, আর যদি কিছু পেয়ে থাকেন তাহলে অনুরোধ করছি ভুলেও আসবেন না। এসব কথা বিস্তারিত বইতে লেখা যায় না, তাই আসুন মাত্র কয়েকটি বৈঠকের ভাষণের ক্যাসেট সংগ্রহ করে মন দিয়ে শুনে দেখুন না। অকপটে বলতে চাই
একটু নিজের ঢোল নিজেই পিটিয়ে বলতে চাই যে দারিদ্রতা কাকে বলে তা আমার ব্যক্তিগত জীবনে ঘটেনি। কোটি কোটি টাকা কামিয়েছি হোমিও ডাক্তারি করে। মনে হয় এশিয়া মহাদেশে কোনো হোমিও ডাক্তার এত অর্থ উপার্জন করেনি। তাই বই পুস্তক কেনার জন্য প্রচুর অর্থ ব্যয় করেছি। অনেকে বলতো এত বড় বুক কালেকশন কমই দেখা যায়। প্রচুর পড়াশোনা করতাম, দু হাতে গরিব দুঃখীদের বিলিয়ে দিতাম। সঞ্চয়ের জন্য স্ত্রীর অনুরোধ কোনোদিন শুনিনি, জায়গা সম্পত্তি কিছুই করিনি। কেবল স্ত্রীর দেওয়া 2.5 বিঘা জমিটুকু আছে, ওটা আমার উপার্জনে নয়, তাই ওটা আমার নয়, ওটা সন্তানদের। না হয়তো ওটা বিক্রি করে দিলে আপনাদের কাছে প্রচারের জন্য হাত পাততে হতো না। ঢাকার বুকে 1 কাঠা জমির দাম কত এটা জানা থাকার কথা। সেখানে 50 কাঠা জমির মালিক আমার প্রয়াত স্ত্রী গৌসাল আজম বাবা ভান্ডারীর মুরিদ ও খলিফা ছিলেন। ফকিন্নির ছেলে হলে মাল পানির জন্য ভণ্ডামি করাটা অসম্ভব ছিল না। কোটি টাকা লাথি মেরে ফেলে দিয়ে ফকিরি লাইনে এসেছি, তাই ফকিরি আমার কাছে কোহিনুর হীরার চেয়েও অনেক অনেক মূল্যবান। ভুল করতে পারি, কিন্তু ভণ্ডামি করার আগে মৃত্যু কামনা করি। কারণ মৃত্যুই শেষ শাস্তি। জানি যা জানি না তা কোনো দিন জানার ভান করতে চাই না, সোজা বলে দেই জানি না। এ কথাগুলো এর জন্যই বললাম যে এই ধ্যান সাধনাটি কত বড় একটি জল জ্যান্ত সত্য তা একটু ধ্যান সাধনা করে দেখুন। অনুরোধ রইল, দেখুন ওয়াহেদকে কেমন করে আহাদের সঙ্গে গিরায় গিরায় বেঁধে দেওয়া হয়েছে। অখণ্ড আহাদের সঙ্গে ওয়াহেদকে আষ্টে পৃষ্ঠে এমন ভাবে জড়িয়ে রাখা হয়েছে যে এক খণ্ড জমি কিনতে পারলে মন খুশি হয়। কেন হয় এর কারণ কি? কারণ জমিটিও মাটি আর আপনার দেহটিও মাটি। মাটি মাটিকে আকর্ষণ করে, অথচ ওয়াহেদ মাটিও নয় জমিও নয়। ওয়াহেদ বিদায় নিলে মাটির দেহটি লাশ হয়ে পড়ে থাকে। লজ্জায় ওয়াহেদ কর্মফলের ভক্তিকে দেখে চমকে উঠে, কিন্তু আর তখন করার কিছুই থাকে না। নিয়তির ঘূর্ণায়মান চক্রের শক্ত বন্ধনটিকে কে অস্বীকার করতে পারে, যদি না কোনো কামেল গুরুর রহমত লাভ করা যায়। তাই বলা হয়ে থাকে যে যার গুরু নাই শয়তান তার গুরু। বাজারে গুরুর ছড়াছড়ি, কিন্তু আসল গুরুটি কোথায় একটু খুঁজে নিতেই তো হয়। ইংরেজিতে একটা কথা আছে, ফেইথ ইজ মিনিংলেস উইদাউট এনি অ্যাকচুয়াল প্র্যাকটিস। বিশ্বাসের কোনো মূল্যই থাকে না যদি তার প্রমাণ না পাওয়া যায়। মনে পড়ে কাফের উকবা মহানবীকে গালি দেওয়াতে মহানবী মনে কষ্ট পেয়েছিলেন। কারণ গালিটি ছিল সম্পূর্ণ অশ্লীল। মহানবী বলেছিলেন এই বলে যে তুমি তো গালি দেবেই, কারণ তুমি তো জারজ সন্তান। কাফের উকবা তার মায়ের কাছে জানতে চাইল। কাফের উকবার মা বলে দিল কথাটি একদম সত্য। এত বড় সত্যটি মায়ের কাছে শোনার পরও তো মহানবীর কাছে গিয়ে মুসলমান হয়নি, কাফের কাফেরই রয়ে গেল। জগতে অনেক লোক আছে
যারা সত্য জানবার পরও কাফের উকবার মতো সত্যকে গ্রহণ করে নিতে পারে না, পারেনি এবং পারবেও না। অদৃশ্য শক্তির, অদৃশ্য তকদির লাথি মেরে তাড়িয়ে দেয়, অথচ সবাই মনে করে আমি তো সঠিক পথেই তো আছি। তাই মহানবী একবার বলেছিলেন, আল ইলমুল হিসাবুল আকবার, এই জ্ঞানই অনেক সময় আল্লাহকে পাবার পথে বিরাট পর্দা হয়ে দাঁড়ায়। সুফি কবি আল্লামা ইকবালকে শিকুয়া নামক গ্রন্থের জন্য 1000 আলেম কাফের ফতোয়া দিয়েছিলেন। সেই গ্রন্থের মাত্র 1টি বাক্যের জন্য কাফের ফতোয়া দেওয়া হয়েছিল। সেই বাক্যটি ছিল, আল্লাহ তুমি দয়ালু নও। আর 1টি বাক্যের জন্য আলেম সমাজ খুব বেজার হয়েছিল। সেই বাক্যটি হলো, তুমি সবকিছুই হয়েছ, এখন 1টি কথা বলো তো, তুমি কি মুসলমান হতে পেরেছ? তুমি সবই কিছু হো, বাতাও তো মুসলমান বি হো। দেওবন্দের ছাত্রের আলেম হুসাইন ইবনে মাদানী 1000 আলেম সহ আল্লামা ইকবালকে কাফের ফতোয়াটি দিয়েছিলেন। সেজন্য সুফি কবি আল্লামা ইকবাল একটি সামান্য গালিও দেননি, বরং নিজেকেই নিজে গালি দিয়ে বলেছিলেন যে, এই গোপন কথাগুলো তোমাকে অর্থাৎ আল্লাহকে বলা ঠিক হয়নি, তাই আমাকে ও আল্লাহ তুমি শাস্তি উপহার দাও, আর যারা কাফের ফতোয়া দিয়েছেন তাদেরকে জান্নাত দান করো। ভারী বজমো মে রাস কি বাত মাইনে কহে দি, বড়া বেআদব হু মে সজা চাহতা হু, ইয়ে জো জন্নত তুনে বানায়া দে দো মুল্লা কো। সত্যি অবাক লাগে, কত বড় মহান বিরাট বিশাল মনের অধিকারী হতে পারলে এমন কথাগুলো আল্লামা ইকবাল বলতে পেরেছেন। সফায়ে দাহার সে বাতিল কো মিটায়া হামনে, নওয়ে ইনসান কো গুলামি সে ছোড়ায়া হামনে, তেরে কাবে কো জমিনু সে বসায়া হামনে, তেরে কুরআন কো সিনো সে লাগায়া হামনে, ফির ভি হামসে ইয়ে গিরা হ্যায় হাম ওয়াফাদার নাহি, হাম ওয়াফাদার নাহি তো তু ভি তো দিলদার নাহি। বিভ্রান্তিকর মতবাদের কবর রচনা করেছি আমরাই, দাসত্বের শৃঙ্খল হতে মানুষকে মুক্ত করেছি আমরাই, ধরণীর বুকে তোমার কাবাকে পরিচয় করিয়েছি আমরাই, তোমার কোরআন বুকে ধারণ করেছি আমরাই, তারপরেও অনুগত নও বলে অপবাদ দাও আমাদের? আমরা অনুগত নই তাহলে তুমিও তো দয়ালু নও, এটা অভিমানের ভাষা ছিল। আল্লামা ইকবালের এই অভিমানের ভাষাটুকু মাওলানা সাহেবরা বুঝতে পারেননি, তাই হয়তো কাফের ফতোয়া দিয়ে গেছেন। অখণ্ড অদ্বিতীয় স্বয়ম্ভূ আল্লাহকে আহাদ বলা হয়। এই আহাদ আল্লাহর বিষয়টি তুলে না ধরে এক তথা ওয়াহেদ আল্লাহর কথাটি বলতে গেলেই যুক্তি আর তর্কের সামনে অনেকেই টিকতে পারেন না। পৃথিবীর বিখ্যাত দার্শনিকেরা পর্যন্ত অনেক সময় নাস্তিকদের যুক্তি তর্কের কাছে টিকতে পারছেন না, অথচ আহাদ আল্লাহর বিষয়টি তুলে ধরলে নাস্তিকদের জনক পর্যন্ত বোকা বনে
শিয়ালের গর্তে পালাতে বাধ্য। পৃথিবীতে এমন কোন নাস্তিক জন্মগ্রহণ করেননি যে আহাদ আল্লাহর বিষয়টি বিস্তারিত তুলে ধরার পর আর একটি কথা বলতে পারবে, কারণ আহাদ আল্লাহ বলতে বোঝায় যে কোন অস্তিত্বই নাই একমাত্র আল্লাহ ছাড়া। লা মাউজুদা ইল্লাল্লাহ, লা নাই মাউজুদ অস্তিত্ব ইল্লা ব্যতীত আল্লাহ, আল্লাহ ছাড়া কোন অস্তিত্বই নাই। পূর্ব এবং পশ্চিমের যেদিকেই তাকাও না কেন আল্লাহ ছাড়া কিছুই নাই। রব্বুল মাশরিকে ওয়াল মাগরিবে লা ইলাহা ইল্লাহু, কুরআনের এই বাণীটি বুঝাতে চেয়েছে যে আল্লাহর সিফাত তথা গুণাবলী যদিও জাত তথা মূল বিষয়টি নয়, তবে জাত তথা মূল বিষয়টি না থাকলে সিফাত তথা গুণাবলীর চিন্তাই করা যায় না। কিন্তু পরক্ষণে আমরা তোমার সাহারগের নিকটেই আছি, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, বলার মাঝে সিফাতটিকে মোটেই বুঝানো হয়নি। আমরা তোমার সাহারগের নিকটেই আছি বলার মাঝে রূহ তথা পরমাত্মার কথাটি বুঝানো হয়েছে, তবে এই রূহ তথা পরমাত্মাটি এতই ক্ষুদ্র আকারে আছে যে ধরা পড়ার কথা নয়। এজন্যই আল্লাহকে হিকমতওয়ালাও বলা হয়। মানব দেহের মাঝে রূহ তথা পরমাত্মা আছে বলেই মোরাকাবার ধ্যান সাধনার মাধ্যমে জাগিয়ে তোলার বারবার তাগিদ দেওয়া হয়েছে। এজন্যই মহানবী তার উম্মতদের শিক্ষা দেবার জন্য হেরা পর্বতের গুহায় 15 বছর 1 মাস 19 দিন সময় ও অসময় অথবা একটানা নয় ধ্যান সাধনা করেছেন। ধ্যান সাধনার মোরাকাবাটি বাদ দিলে ধর্মের 1 বস্তা ভালো ভালো কথা শেখা যায় এবং সমাজে বিরাট ইসলাম গবেষক হওয়া যায়, কিন্তু আল্লাহর ওলি হওয়া যায় না। ভালো ভালো কথা শিখে মানুষকে বোকা বানানো যায়, প্রবন্ধ লিখে চমক তৈরি করা যায়, চোখ ধার ধাঁধিয়ে দেওয়া যায়, মনের অজান্তে সূক্ষ্ম ধোকা দেওয়া যায়, সাময়িক জিতবার সাময়িক আনন্দ পাওয়া যায়, কিন্তু আখেরাতটি যে ঝরঝরা, আখেরাতটি যে অন্ধকারে ডুবে থাকে সেটা মরার আগে বুঝবার আর কোনো উপায় থাকে না। সূরা কাহাফটি বারবার পড়ে দেখুন, দেখতে পাবেন এই কথাগুলো কত নির্মম সত্য। হযরত বু আলী সাকালান্দারের দেওয়া মোরাকাবাটি 3 বার 3টি স্থানে করে দেখুন, দেখতে পাবেন সত্যের সামান্য নিদর্শন, এবং তা অবশ্যই দেখতে পাবেন বলে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। অধম লেখকের রচিত সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ নামক বইটির প্রথম খণ্ডে হযরত বুব আলী সাকালান্দারের মোরাকাবাটি বিস্তারিত তুলে ধরা হয়েছে। এই জাতীয় মোরাকাবাটির মত না হলেও তাবলীগ জামাতের শ্রদ্ধেয় ভাইয়েরা চিল্লা করেন। এই চিল্লার ধরন ধারণ যাই থাকুক না কেন কিন্তু এটা তো অপ্রিয় সত্য যে মাসের পর মাস এমনকি বছরের পর বছর আল্লাহর নামে ঘর সংসার ছেড়ে চিল্লায় বেরিয়ে পড়েন। সুফিবাদের কিছুটা গন্ধ যে তাবলীগ জামাতের মধ্যে পাওয়া যায় সেটা কেমন করে অস্বীকার করি? সুতরাং তাবলীগ জামাতের মৃত্যু হতে পারে না, বরং দিনে দিনেই এর প্রসারতা ঘটতে বাধ্য। কারণ আজকের দিনে পীর ফকিরেরা মোরাকাবার বিষয়টি ঠিক মতো তুলে ধরেন না, কেবল পীরের বাড়িতে আসা যাওয়া আর কিছু কথা শেখানো হয় যার দ্বারা অন্যকে জব্দ করা যায়। আর সৌদি আরবের ওহাবিরা তো একমাত্র আল্লাহ ছাড়া
আর কিছুই মানেন না। যেমন খালেজিরা এই একই পুরাতন কথাটি বলতো এবং সৌদি আরবে লেখাপড়া শিখে কত সুন্নিদের ছেলে মেয়েরা খাঁটি ওয়াহাবিতে পরিণত হয়েছেন তা বেসরকারি টেলিভিশনের চ্যানেলগুলোতে সুন্নি লেবাসে ওয়াহাবি মতবাদ হরহামেশা প্রচার করতে দেখা যায়। সাধারণ মানুষ তো আর সুন্নি এবং ওয়াহাবিদের পার্থক্য জানেন না। সৌদি ওয়াহাবিরা তো পীর ফকির আর উরস্কে শেরেক বেদাত জানেন, এমনকি মহানবী এলমে গায়েব মোটেই জানতেন না বলে তার প্রচার চালিয়ে যাচ্ছে। এই ওয়াহাবিদের কথাগুলো যে কি মারাত্মক রিয়াকশন করতে শুরু করেছে তা অনেকেই জানেন না। একটি নমুনা তুলে ধরছি, তাস্কন্দে খ্রিস্টান পাদ্রীরা ধর্মীয় জলসার মধ্যে বলেছেন যে আমাদের মহানবী এলমে গায়েব জানতেন না। সৌদি আরবের বড় বড় ওয়াহাবি আলেম উলামাদের দলিলগুলো তুলে ধরার পর পাদ্রীরা কুরআন হতে এলমে গায়েব জানবার দলিলটি যে যীশু খ্রিস্টের বেলায় বলা হয়েছে উহা আম জনতার সামনে যুক্তি ও ব্যাখ্যা দিয়ে তুলে ধরার পর অনেক মুসলমান অবশেষে খ্রিস্টান ধর্মে চলে গেছেন। এরকম ন্যাক্কারজনক ঘটনাগুলো যে অহরহ ঘটে চলছে পৃথিবীর বিভিন্ন স্থানে তা বাংলাদেশেরই সুন্নি মাওলানাদের ওয়াজের ক্যাসেট শুনলেই পরিষ্কার বোঝা যায়। তাছাড়া সুন্নিদের প্রচারটি ওয়াহাবিদের বিশাল ভিত্ত বৈভবের প্রচারটির সঙ্গে তুলনাই চলে না। আল্লাহর সমস্ত সৃষ্টির আমার জানা মতে তৌহিদে বাস করেন এবং তসবি পাঠ করেন, ইউসাব্বিহুলিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। অবশ্য এই তসবি পাঠটি আমাদের হাতের বানানো দানাওয়ালা তসবি পাঠ নয়। আমাদের দানাওয়ালা তসবি পাঠের মধ্যে আসল আর ভেজাল দুটোই পাওয়া যায়। মীর জাফর আলী দানাওয়ালা তসবি পাঠ করত কিন্তু কুরআনের সূরা ইয়াসিনের উপর হাত রেখে বেইমানি করার দরুন 200 বছর ব্রিটিশের গোলামি করতে হলো। তাই আবার বলছি যে কুরআনে যে সমগ্র সৃষ্টি রাজ্যে আল্লাহর তসবি পাঠ করছে সেই তসবিটি ধানাওয়ালা তসবি নয়। আবার আল্লাহর সমস্ত জীব কেবলমাত্র নফসের অধিকারী তথা জীবাত্মার অধিকারী। জীবাত্মা আল্লাহর সেফাত, জীবাত্মা কখনোই আল্লাহর জাত নয়। সেই জীবাত্মার প্রকার ভেদ থাকতে পারে এবং অবশ্যই প্রকার ভেদ আছে, কিন্তু রু তথা পরমাত্মাটি আল্লাহর জাত সেফাত নয়। পরমাত্মাটি একমাত্র জিন এবং মানুষকেই দেওয়া হয়েছে, তাই পবিত্র কোরআনে রু তথা পরমাত্মার কথাটি মাত্র 17 বার উল্লেখ করা হয়েছে। এমনকি ফেরেশতাদেরকেও পরমাত্মা তথা রু দেওয়া হয়নি, যদিও ফেরেশতা জিব্রাইলকে অনেকেই রুহুল আমিন বলে থাকেন, কিন্তু জিব্রাইল নামক ফেরেশতাকে রু তথা পরমাত্মাটি দেওয়া হয়নি। অনেকটা কানা ছেলের পদ্মলোচনের নাম ধারণ করার মতো। এখানেও অনেক ইসলাম গবেষক ভুল করে বসেন এবং লেচে গোবরের অবস্থাটি দেখতে হয় এবং পাঠকদের পাতে পচা খাদ্য পরিবেশন করতে বাধ্য হয়। পাঠক এই জাতীয় পচা খাদ্য খেয়ে গোলক ধাঁধা নামক ফেরকাবাজির রোগে ভুগতে বাধ্য হয়। আবার আরো মজার বিষয়টি হলো এই ফেরেশতারাই রসুল রূপে আগমন করেন, যদিও রু তথা পরমাত্মাটি ফেরেশতাদেরকে দেওয়া হয়নি। পরমাত্মা তথা রু ফেরেশতাদের যদিও দেওয়া হয়নি কিন্তু তবু তারা রসুল। তাহলে দেখতে পাচ্ছি যে ফেরেশতাদের থেকে আল্লাহ রসুল মনোনীত করেন যদিও রু দেওয়া হয়নি। সূরা ফাতিরের 1 নম্বর আয়াতটি একটু
আয়াতটি একটু পড়ে দেখুন। অথচ আরো অবাক হবেন যে নবী বানানোর প্রশ্নে কোন ফেরেশতাকে কিন্তু নবী বানানো হয়েছে এই রকম একটি আয়াত সমগ্র কোরআনে নাই বা পাবেন না। আমাদের কপাল এতই খারাপ যে বিরাট বিরাট ইসলাম গবেষণায় গবেষকেরা রসুলকে নবীর চেয়ে বড় করে দেখিয়ে ফেলেছেন মাশাআল্লাহ। আর নব্য আরবি ভাষা জানেওয়ালা ইসলাম গবেষকরা কোনো কিছুই গবেষণা না করেই তিন নম্বর বকরির বাচ্চার মতো দুধ না পেয়ে লাফালাফি শুরু করে দেয়। আমরাও ভুলে যেতে চাই যে ভাষা শিক্ষাটি মোটেই জ্ঞান শিক্ষা নয়, বরং ভাব প্রকাশের একটি নূতন বাহন মাত্র, এর বেশি নয়। আমরা অনেক সময় একটি প্রচলিত নূতন ভাষা শিক্ষার এমএ ডিগ্রিধারীকে কত বড় জ্ঞানী বলে কত বড় ভুলই না করে বসি। ভারতের এক জাদ্রেল প্রধানমন্ত্রী তার মেয়েকে এই শিক্ষাটি বারবার বুঝিয়ে দিয়েছেন যে ভাষা কেবল ভাবের বাহন মাত্র। কোরআন ফেরেশতাকে নবী বলেননি, কোরআন মানুষের মধ্য হতে নবী নির্বাচন করেছেন। আর রসুল নির্বাচনের বেলায় কোরআন মানুষ এবং ফেরেশতা উভয়ের মধ্য হতে নির্বাচন করেছে। দলিল রূপে আপনি দেখেলেন সূরা হজের 75 নম্বর আয়াতটি। মানব সমাজে এই জাতীয় ইসলাম গবেষকেরা পায়খানা প্রস্রাব এত বেশি করে রেখেছেন যে সমাজের সাধারণ মানুষের পাতে সুইপার তথা মেথর পর্যন্ত এই বিশাল পর্বত প্রমাণ পায়খানা পেশাব দেখে পরিষ্কার করার ভয়ে কিছু না জানার ভান করতে বাধ্য হচ্ছে। আবার অনেক সময় ভগবানকেও এই জাতীয় গবেষকেরা ভূত বানিয়ে ছাড়ছেন মাশাআল্লাহ। তবু নিজেদের দোষটি কোন দিন অকপটে স্বীকার করেনি, করবেও না, আর করেনও না। এই জাতীয় গবেষকদের মুখে আছে দার্শনিক সক্রেটিসের মতো বাণী, আর ভেতরে শয়তানের মতো আদমকে সিজদা না দেবার প্রতিজ্ঞা এবং চাপা অহংকার। প্রিয় ভক্তরা, এখন আমি তোমাদেরকে একটু এই বিষয়টা না জানালে তোমরা ভুল করতে অনেক সময় ভুলের মধ্যে পড়ে যেতে পারো। সুফিবাদের দৃষ্টিতে আমি এবং আমরা বলার রহস্য, আমি আর আমিত্ব এ দুটা কখনোই এক বিষয় নয়। যে আমি ও আমার বলে তার মধ্যে আমিত্বের তটি থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। এটা কিন্তু বুঝা কষ্টকর, কারণ কোন মানুষের মধ্যে আমিত্বটি আছে আর কোন মানুষের মধ্যে আমিত্বটি নাই ইহা সহজে বোঝা যায় না। আমিত্বের মধ্যে খান্নাস আছে কি নাই এটা সেই বুঝতে পারবে যার মধ্যে খান্নাস নাই। মওলানা রুমি তাই একটি চমৎকার সুন্দর এবং সূক্ষ্ম শিক্ষণীয় কথা বলেছেন এই বলে যে মনসুর হাল্লাজ বলেছেন আমি খোদা, আবার ফেরাউনও আমি খোদা বলেছে। মনসুরের দাবি আল্লাহর দরবারে গ্রহণীয় হল আর ফেরাউনের দাবি বর্জনীয় হল, কারণ ফেরাউনের দাবির মাঝে যে আমিটি আছে উহাতে তটি তথা আমিত্বটি তথা খান্নাসটি আছে, তথা খান্নাসটিকে সঙ্গে নিয়ে আমি বলেছে। অথচ মনসুর হাল্লাজের
আমিটির মাঝে তটি নাই, তথা আমিত্ব নাই, তথা খান্নাস নাই, তথা খান্নাসটিকে বাদ দিয়ে বলেছেন। অথচ দুইজনেই মানুষ, দুইজনেই মানব শরীর নিয়ে তৈরি, দেখতে দুজনই মানুষ, কিন্তু জটিল বিষয়টি হল যে কে আমিত্বটিকে বাদ দিয়ে আমি বলছে, আর কে আমিত্বটিকে সাথে রেখে আমি বলছে। এই বিষয়টি সাধারণ মানুষ তো দূরের কথা, এমনকি ঝানু ইসলামিক গবেষকও তাল গোল পাকিয়ে ফেলেন। তাই কিছু গবেষকেরা বলে থাকেন যে আমিও আমার বলাটাই দোষনীয়, আমার অন্যান্য বইতে এরকম কথাটি পাবেন, তবে ব্যাখ্যা দিই নাই। পরে যখন বুঝতে পারলাম যে এই কথাটির কিছুটা ব্যাখ্যা না দিলে হয়তো অনেকে ভুল করতে পারেন, অথবা ভুল মনের অজান্তেও হয়ে যেতে পারে, আমিও আমার বলার মাঝে অহংকার থাকে তখনই যখন খান্নাসটিকে সঙ্গে নিয়ে বলা হয়, আবার আমিও আমার বলার মাঝে অহংকারটি থাকে না যখন খান্নাসটিকে সঙ্গে না রেখে বলা হয়। এখন প্রশ্নটি হল কে খান্নাসটিকে বাদ দিয়ে আমিও আমার বলছে। এই বিষয়টি বুঝা সত্যি খুবই কষ্টকর, তাই মহান ওলীদের দরবারে গিয়ে কিছু শুনে তবে ভেবে চিনতে সিদ্ধান্ত নেওয়া উচিত। সুতরাং আমিও আমার বলার মাঝে পাইকারি ভাবে শয়তানের কথা বলাটা মোটেই সঠিক নয়, কারণ কোন ওলি যাকে ওলি বলে চিনা যায় না, অথচ ওলি যদি আমিও আমার বলেন তো উহা কখনোই শয়তানের কথা হতেই পারে না, কারণ ইহা খান্নাস বর্জিত কথা। হযরত মনসুর হাল্লাজের পীর ও মুর্শিদ হযরত জুনায়েদ বাগদাদি বলেছেন যে আল্লাহকে আমার সঙ্গে রেখে অহংকার করা যায়, নতুবা অহংকারী করা যায় না। হযরত জুনায়েদ বাগদাদি অনেক সময় মস্তির হালে মুরিদদের সামনে বলে ফেলতেন, লাইসা ফি জুব্বাতি সিওয়াল্লাহ তাআলা, তথা এই জুব্বার মধ্যে আল্লাহ ছাড়া আর কিছুই নাই। সুতরাং এই কথাগুলো সম্পূর্ণরূপে খান্নাস বর্জিত কথা। সুফি কবি আল্লামা ইকবাল যে খুদিকে শক্তিশালী করতে বারবার উপদেশের ভাষায় বলেছেন, সেই খুদিটি সম্পূর্ণ খান্নাস বর্জিত খুদি। খান্নাস বর্জিত খুদিকে ফেরেশতারা সবসময় পাহারা দিয়ে রাখে এবং সেই খুদির নিকট শেখার মতো অনেক কিছু আছে। সুতরাং খান্নাস বর্জিত খুদিটি তো তথা আমিটি পবিত্র, এবং এই কথাটি কোরআনের সূরা মুমিনের 60 নম্বর আয়াতেও বলা হয়েছে, ফাকাল রাব্বুকুম উদুনি আস্তাজিব লাকুম, সুতরাং তোমাদের রব বলিলেন ডাকো একা অবশ্যই জবাব পাবে। উদুনের মাসদার হল দাউন তথা ডাকা, এখানে উদুনি তথা একা ডাকা তথা খান্নাস বর্জিত ডাকা। আর যদি খান্নাসকে সাথে নিয়ে ডাকা হয় তো দুইজন হয়ে যাবে, আমি এবং খান্নাস। সুতরাং উদুনি হয়ে যায় তখন উদুনা তথা দুইজন, আমি ও খান্নাস। আমি ও খান্নাস হলে ডাকের জবাব জীবনেও পাওয়া যাবে না। আস্তাজেবের মাসদার হলো আল এজাবা, আর আল এজাবাটির অর্থ হল সঙ্গে সঙ্গে জবাব পাওয়া। সুতরাং কোরআন উদুনি একা বলেছে,
উদুনা আমিও খান্নাস বলেনি, খান্নাস বর্জিত আমিটি ডাকার সঙ্গে সঙ্গে তোমাদেরকে লাকুম জবাব দেওয়া হবে। সুলতানুল হিন্দ খসাকরি বেনওয়াজ মুরিদদের বলতেন, আমি ডাকলে সঙ্গে সঙ্গে জবাব পাই, কিন্তু তোমরা পাও না। মোরাকাবার ধ্যান সাধনায় লিপ্ত থাকো, দেখতে পাবে যেদিন খান্নাস তোমাদের ভিতর থেকে চলে যাবে, সেই দিন ডাকের জবাব সঙ্গে সঙ্গে পাবে। ইমামুল আউলিয়া বায়াজিদ বুস্তামি বলেছেন, আনা সুবহানি মাযামু শানি তথা আমি সুবহানি এবং সমস্ত শান আমারই। হযরত বায়াজিদের এই কথার মধ্যে আমিত্ব নাই তথা খান্নাস নাই, সুতরাং এই আমি ও আমার বলার মাঝে সংশয় থাকার কিছুই নাই। আজ থেকে 5000 বছর আগে যখন উপনিষদে, আগেই বলে রাখি উপনিষদের মধ্যে রাম লক্ষণ কৃষ্ণ এই দুর্গা লক্ষ্মী কালী সরস্বতী এইসবের কোনো নাম কিন্তু তখন ছিল না। সেই যুগের মুনি যমদগ্নি মুনিও বলেছিলেন, সোহম সোহমি তিনি আমি, আমি তিনি। অবশেষে বাংলার বিখ্যাত ওলিয়ে কামেল নলতা শরীফে যার সৌন্দর্যের প্রশ্নে অদ্বিতীয় মাজার, সেই শাহ সুফি খান বাহাদুর আহসানুল্লাহর দাদাপীর হযরত ওয়ারেস করমের অন্যতম প্রধান খলিফা হযরত বেদম তার কালামে লিখে গেছেন, খুদ কশি সে কম নহি হ্যায় নূরে ইশক মে আহ কো জব্দ করনা, আত্মহত্যার চেয়ে কোন অংশেই কম নহে প্রেমের নূরে ডুবে যাবার পর আনন্দের চিৎকারটিকে দমন করে রাখা। সুফিবাদ ব্যক্তিকেন্দ্রিক, সুফিবাদ ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ, সুফিবাদ কখনোই সমাজকেন্দ্রিক নয়। কারণ খলিলের কাবায় শরীয়ত, কিন্তু হেরা গুহায় মারেফত। শরীয়ত জমাতবন্দী, হেরা গুহায় একাকী ধ্যানস্থ হতে হয়। এই মহান শিক্ষাই মহানবী আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে গেছেন। এই সুফিবাদ এজন্যই ব্যক্তিকেন্দ্রিক যে এটা নিজের মধ্যেই সীমাবদ্ধ থাকে, তাই অপরের পক্ষে বোঝা সম্ভবপর নয়। এই সম্ভবপর নয় বলেই মহানবীকে আবু জাহেল, আবু লাহাব, ওকুবা সাহেব, আবদুল্লাহ এরকম অনেক কাট্টা কাফেরেরা মহানবীকে চিনতে পারেন নাই। মহানবীকে তারা চিনতে পারেন নাই। এই সুফিবাদের সাধনায় গুরু লাগবে এবং সেটা জাহিরি সুরতে জীবন্ত গুরুকে লাগবে। তাই বাবা জাহান শরীফ শাহ সুরেশ্বরী বলেছেন, শতনবী সাথী নহে সাথী তব নিজ পীর। সুতরাং পীরকে অবশ্যই কামেল হতে হবে অথবা কামেল গুরুর সনদ প্রাপ্ত হতে হবে, দুটার একটা। এবং সনদ পাওয়ার পরে উনি মোরাকাবা মোশাহেদার যে লাইনগুলো এটা তার জানা আছে কিনা সেটাও দেখতে হবে। একটা মানুষ যখন মোরাকাবায় বসবে তখন মোরাকাবার মধ্যে তার চারটি স্তর, এই চারটি স্তর তাকে ডিঙ্গিয়ে গেলেই সে পীরে কামেল। সেই চারটি স্তর হলো
প্রথম স্তরটির নাম হলো মোকামে নাসুত, দ্বিতীয় হলো মোকামে মালাকুত, তৃতীয় হলো মোকামে জাবরুত, চতুর্থ হলো মোকামে লাহুত। নাসুতে আমরা সবাই আছি, মালাকুতে যেতে হলেও গুরুর প্রয়োজন হয় না, কারণ ভালো স্বভাব ভালো চরিত্রটা নিজেই বানানো যায়। মোকামে জাবরুত সম্ভবত আমার অতটুকু মানে শিওর দিয়ে বলছি না, যে জাবরুত মানে শক্তির মোকাম, আমার মনে হয় সেখানে গুরুর প্রয়োজন। খাজা গরিব নওয়াজের দিওয়ানে মঈনুদ্দিনের মধ্যে যে লেখা আছে তাতে জাবরুত মোকামে যেতে হলে গুরুর প্রয়োজন আছে বলে আমরা জানি। মোকামে জাবরুত মানে শক্তির মোকাম, সেখানে গুরুর ধ্যান প্রথম থেকে আমাদের করতে হয়। সব সময় মনে করতে হবে গুরু আমার ভ্রুজগলে, গুরু আমার বাম স্তনের দুধের বোটায়, গুরু আমার নাভিমূলে, আমার হাত গুরুর, পা গুরুর, শুধু আমি আছি এবং আর সমস্ত কিছুই আমি গুরুকে দিয়ে দিলাম। মহাশূন্যে আমি শুধু গুরুকেই দেখছি, আমার সমস্ত চিন্তা আমি ছেড়ে ফেলে দিলাম, আমি সম্পূর্ণ সুস্থ, আমি সম্পূর্ণ চিন্তামুক্ত, কেবল মহাশূন্যে আমার গুরুকে আমি দেখছি। গুরু আমার, আমার হাত দুটো গুরুর, পা দুটো গুরুর, চোখ নাক কান সব আমার গুরুর, শুধু আমি আছি। গুরু তোমার রঙে আমাকে রাঙিয়ে দাও, এটাই মোরাকাবার প্রথম ধাপ বা স্টেজ। এখানে নাসুত মোকামেই শিষ্যকে সাধনা করতে হয়। এই সাধনায় আস্তে আস্তে যখন মোকামে জাবরুতে চলে যায় তখনও আপনার মধ্যে গুরুর ধ্যান অবশ্যই করতে হবে। আপনার জাবরুত মোকামে আপনার গুরু আপনার সঙ্গে থাকবে, শয়তানও খান্নাস রূপে আপনার মধ্যে থাকবে, এ দুটা তখনও থাকে। মালাকুতে তো থাকবেই আর নাসুতে তো আছেই। সুতরাং জাবরুতের শক্তির মোকামের মধ্যেও গুরুও থাকে, খান্নাস রূপী শয়তানও থাকে। এখানেই এসে সাধক থেমে যায়। সাধক তখন চিন্তায় পড়ে যায়, কারণ যেই লাহুত মোকামে চলে যাবে কোন শিষ্য, তখন লাহুত মোকাম হলো আল্লাহর ঘর, যেটা লামোকা বলে, যেটা সুম্মাদানা ফাতাদাল্লা ফাকানা কাবাকাউ সাইনা ওয়াদনা, যেটা আমির খসরু বলেছেন, খোদা খোদ মীর মজদিস বুদান্দার লামোকা খসরু, মোহাম্মদ সময় মাহফিল বুদ সব যায় কি মন বুদম। এই লাহুত মোকামে যখন সাধক পৌঁছিয়ে যায়, যেই মাত্র যায় লাহুত মোকামে পাড়া দিল, সেই মুহূর্তে খান্নাস রূপী শয়তান বাঁ দিক দিয়ে পালিয়ে যায়, ডান দিক দিয়ে আপন গুরুও চলে যান। তখন সাধক অস্থির হয়ে চেয়ে দেখেন যে হায় হায়, আমার গুরুও নাই, খান্নাস রূপী শয়তানও আমার মধ্যে নাই। তখন সাধক দেখতে পান কি, হাফেজ সিরাজির ভাষায়, চু কুদরা বিন গরম দিদম হামুনাস, যখন নিজেকে সম্পূর্ণরূপে নাই করলাম তখন আমি দেখতেছি জমালে খুদ জমালে ইয়ারে দিদম, তখন আমি দেখলাম আমার পীরও আমি, আমার মুরিদও আমি। এইখানেই তৌহিদ, এই তৌহিদ রাজ্যে তখনই গমন করে। সুতরাং চরম সত্যে পীর ধরাও শেরেক, কিন্তু সেটা শেষ শেরেক। শেরেক মানে তখনও দুই আছে, আমিও আছি আমার গুরুও আছে। এই দুজন যে পর্যন্ত আছে সেই পর্যন্ত সূক্ষ্ম শেরেকে অবস্থান করে, কিন্তু লাহুতে গেলে আর তখন তৌহিদে বাস করে, তখন আর শেরেক আর থাকে না। তো এখানেই সাধক বুঝতে পারে যে পীর
আপেক্ষিক, সার্বজনীন নয়। পীর নাসুত মালাকুত জাবরুত পর্যন্ত আপনার সঙ্গে থাকবে। যেই লাহুতে আপনি চলে গেলেন তখন পীরের দাম আর এক টাকাও না। সুতরাং সারা জীবন শুধু পীর পীর করবেন এটাও বোকামি। এটা যারা জাবরুতে আছে তারা করতে পারে, আপত্তি নাই, কিন্তু যখন লাহুতে চলে যায় তখন আর গুরু থাকে না। তাই বাবা জান শরীফ শ্বশুরেশ্বরী বলেছেন, যখন আমর রূপে আমি যাই নিজ মুকুরে নিজেকে দেখিতে পাই। যখন আমি মুকামে লাহুতে গেলাম তখন আমি আর সাসুফি ফতে আলী শাহকে দেখছি না, আমার গুরুকে। তখন আমি আয়নার মধ্যে আমাকেই দেখছি। তখন তখন এটাই লামুকাম। এই লামুকামে যাওয়াটাই পীরে কামেল হবার শেষ পথ। তারপরে ওই একটার পর একটা অগ্রসর হওয়া। এখন খাল থেকে নদীতে গেলেন, নদীর থেকে ছোট নদীর থেকে পদ্মা ব্রহ্মপুত্র মেঘনা, যেই মাত্র আপনি সাগরে পাড়া দিলেন তখনই নোনা জল। এখন কক্সবাজারের কিনারেও নোনা জল, ওই বঙ্গোপসাগরেও নোনা জল, ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, সব সাগরেই তখন নোনা জল। তাই তখন আর ভাগ হয়তো অনেক আছে, কিন্তু তখন আপনি মিঠা পানির থেকে লবণের পানিতে লাহুত মোকামে চলে গেলেন। এই লাহুত মোকামের একটা ছোট্ট ঘটনা এখানে বললে হয়তো বুঝতে পারবেন যে লাহুত মোকামে যেতে হলে কি করতে হয়। গুরু নানক উনি কিন্তু বাই বর্ন হি ওয়াজ এ মুসলিম, উনি জন্মগতভাবে মুসলিম ছিলেন, ওনার হিন্দু ভক্ত বেশি ছিলেন। তো ওনার পীরের নাম বাবা বাহালুল দানা। তো বাবা বাহালুল দানা এবং ওনার গুরু নানকের মাজার ইরাকের বাগদাদে এখনো আছে, এটা অনেকেই জানে। তো উনি গুরু নানক যখন প্রচন্ড সাধনা করার পরেও উনি জাবরুত থেকে লাহুতে যেতে পারতেছে না, তখন গুরুর কাছে যান। গুরুর কাছে যাবার পরে গুরু বাহালুল বাবা বাহালুল দানা বললেন, বাবা ছোট ছোট তিনটি পর্দা তোমার মধ্যে এখনো আছে, এই তিনটি পর্দাকে তুমি ছিন্ন করে দাও, তুমি আপনি লাহুত মোকামে যেতে পারবে। তখন গুরু নানক জিজ্ঞেস করলেন যে বাবা ওই তিনটি সূক্ষ্ম পর্দা কি আছে আমার মধ্যে। তখন বাবা বাহালুল দানা বললেন, বাবা নানক তুমি জেনে রাখো তোমার মন প্রাণ চায় যে দুনিয়ার ইতিহাসে তোমার নামটি স্বর্ণাক্ষরে লিখিত থাক, এই চাওয়াটাই লাহুত মোকামের একটি পর্দা। তারপরে তুমি মনে মনে চাচ্ছ যে দুনিয়ার মানুষ তোমাকে সম্মান করুক, ইজ্জত করুক, তোমার নাম নিয়ে ধন্য ধন্য হোক, এই যে তুমি এটা চাচ্ছ এটাও লাহুত মোকামে যাবার পথে একটি পর্দা। তারপরে তুমি মনে মনে চাচ্ছ যে তোমার শিষ্যরা তোমাকে অনেকগুলো ফুলের মালা গলায় দিয়ে তোমাকে নিয়ে বাবা নানক জি জিন্দাবাদ, বাবা নানক জি জিন্দাবাদ এইরকম করুক, তোমার মন ফুলে একে খুশিতে বাগে বাঘ হয়ে যাবে, এটাও তুমি মনে মনে চাচ্ছ। বাবা নানক লাহুত মোকামে যেতে হলে এটাও একটি পর্দা। সুতরাং লাহুতে সর্বস্ব ত্যাগ করার পরেই যাওয়া যায়। তাই হাফেজ সিরাজি বলেছেন, চুকুদরা বিনগারাম দিদাম হামুনাস, যখন নিজেকে দেখলাম যে সম্পূর্ণ হামুনাস্ত নাই করে দিতে পেরেছি, আর বিন্দুমাত্র অবশিষ্ট আমার নিজের মধ্যে আমিত্ব নাই, খান্নাসও চলে গেছে গুরুও চলে গেছে, তখনই দেখলাম জামালে খুদ আমি নুরময় আমি, জামালে ইয়ার আমার গুরুও আমি, আমার শিষ্য আমি, এখানেই তৌহিদ। সুতরাং চরম সত্যে গিয়ে আর গুরু থাকে না, তখন নিজের গুরুও নিজে, নিজের শিষ্যও নিজে।
নিজের পীরও নিজে, নিজের মুরিদও নিজে। সুতরাং এই চরম সত্যের শিক্ষাটি আমাদেরকে ওই কামেল পীর অথবা কামেল পীরের ও সনদ প্রাপ্ত যে মোরাকাবা মুশাহেদা কেমন করে করতে হবে, কেমন করে এই লাইনের সাধনা করতে হবে, এগুলো যে শিখিয়ে দিতে পারবে, তার কাছে আপনারা চক্ষু বন্ধ করে মুরিদ হতে পারেন। যেমন আমারই শিষ্য আছে রশিদ বেগমগঞ্জের, তারপরে বগুড়ার কাহালুর আপনার ইয়া নজিবুর রহমান, তারপরে ফরিদপুরের আজম শাহ, তারপরে বাড্ডার সৈয়দ তারিক, তারপরে ভালুকার ডাক্তার মোহাম্মদ আলী, এরকম দেবিদ্বারের খোরশেদ আলম, এরা কঠিন সাধনা করে যাচ্ছে। এখন তারা সম্ভবত জাবরুত মোকামে আছে, লাহুতে যেতে পারেনি একজনও। তাই সত্যকে জানার জন্য আসুন, একটু পরীক্ষা করুন না, মাত্র 120টা দিন, সারা জীবন তো কত সোয়াবের জোয়ার টানলেন, কত কিছু শরীয়তের ধর্মের অনুষ্ঠান পালন করলেন, তবলিগ জমাতে মাসের পর মাস, বছরের পর বছর চিল্লা দিলেন, অনুরোধ রইল, আকুল আবেদন রইল, একটিবার এসে মাত্র 120টা দিন কোরবানি করে দেখুন, সত্য উদ্ভাসিত হবে আপনার মধ্যে। খোদার কসম, আপনি সত্যের কামেল না হতে পারবেন, কিন্তু আল্লাহর যে গোপন রহস্য, আল্লাহর যে মারেফতের রহস্য, এটা তখন আপনি মর্মে মর্মে উপলব্ধি করতে পারবেন। এটা আমি চ্যালেঞ্জ না দিলেও অন্তত মনে প্রাণে বিশ্বাস করি, এবং সেই জন্য আপনাদেরকে আমি আকুল আবেদন করছি যে 120টা দিন এই মোরাকাবা মুশাহেদার জন্য আমার কাছে আসুন। যে কোনো পীরের মুরিদ থাকেন না কেন, আবার চুপ করে আসুন না, চুপ করে মুরিদ হন। আপনার মুরিদ হওয়াটা তো বড় না, 3 নম্বর বকরির বাচ্চার মতো ফাল পাললে তো চলবে না, সত্য পাওয়াই আপনার আকাঙ্ক্ষা। আর যদি মনে করেন যে না আমার সত্যের প্রয়োজন নাই, আপনি আইসেন না। আপনি পীরের মুরিদ হন, চাই আপনি ওহাবি হন, চাই আপনি যে ধর্ম আমার মুসলমান ধর্মের হন বা যে কোনো ধর্মের হন, আপনি মাত্র 120টা দিন আমাকে পরীক্ষা করে দেখুন, যদি কিছু না পান দাঁড়িয়ে আমাকে মিথ্যুক প্রতারক বলে যা ইচ্ছা গালি দিয়েন, আমি মাথা নত করে মেনে নেব। এই সত্য সুন্দর পথে আসার জন্য আমি আকুল আবেদন করছি তাদেরকে, যারা সত্যকে জানার, চেনার এবং সত্যকে আলিঙ্গন করার জন্য সত্য সাগরে অবগাহন করার প্রবল স্পৃহা যাদের মধ্যে আছে, তাদেরকে আমি আকুল আবেদন জানাই, আসুন একটিবার আমাকে পরীক্ষা করে দেখুন। আসসালামু আলাইকুম।